থাকতে চাই না, এরকম ভাবে এই যে সমস্যাগুলো দিনের পর দিন দেখতেছি, মানুষ এই পরীক্ষা হিংস হয়ে যাচ্ছে। এলেকট্রিক প্রশাসন দিয়ে আটকান সম্ভব? আজকে একটা ঘটনা ঘটে গেছে, পুলিশ তো দুজন আটক করেছে, ওদেরকে আটক। কালকে যে এসে দেখবো সমাজের সত্য আর কি, দেখবে আর দেখবো তারও পরে, প্রথমে শুনবো যে সমাজের উচ্চ বিশ্ব মানুষটা বসে টাকা পয়সার মাধ্যমে একটু আটতে বা তাই নিতে লাগি তার নিজের সমাধান দিন তার পিছনে। এই যে আমি এই 4 বছরে অনেকগুলো এরকম লাশ দেখছি টাকা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আবার দেখছি যখন মারা হয়েছে বা কোনো কোনো মানে পিড়িছে, দেখছি যে যারা কিছু করেনি তাদের উপরে আসা নাই, এই জন্যে 1 লাখ টাকা পাওয়া যাবে, 50,000 টাকা পাওয়া যাবে, কারণ সে যদি আরো দুর্বল হয় 2 লাখ টাকা বন্ধ পাওয়া। এই জিনিস আমি দেখছি, তাহলে এর সমাধান কে দেবে বলেন? এই সমাধান যদি আপনি স্থানীয় নেতৃবৃন্দ না আনেন, আপনারা যদি শক্তিশালী না, তাহলে কেউ এটা পারবে? তাহলে কিন্তু পারবে। আমি কয়েকটা মামলা পিছিয়ে আমার কাছে অনেকেই ফোন করে বলছে, ভাই আপনার কিছু করি আমাকে না দিয়ে দিচ্ছে। এখন আমি যে যারা মামলা দিচ্ছে তাদের যদি বলি যে ভাই ও তো কিছু করি না, না খেয়ে না তাহলে গভর্নমেন্ট তো ভাই ও আমি ওর সাথে দেখ দেখতেছেন 7 দিন 10 দিন ধরে এরকম একটা অবস্থা বিরাজমান আছে, সামনের দিকে হুমকি হুমকি স্বরূপ। তারপর আপনারা যদি অ্যাটেম্প না নেন, সমাধানে না যান, ঘটনা ঘুরে যাওয়ার পরে সমাধান কি আছে? তখন তো করতে পারি পুলিশে চলে আইনের অবস্থা, কোনো পরিবার শুনে হয়ে যাচ্ছে, কেউ ভাই হারাচ্ছে, কেউ মা হারাচ্ছে, কেউ বউ হারাচ্ছে, একটার পর একটা কথা বলে না ভাই। আমি তো গুন্ডা না, আয় ধারে ওই মাই আমার পক্ষে তো গুন্ডাকে করা সম্ভব, কিন্তু আমার আমার মধ্যে তো এইটুকু আসুকু যারা আমাদের নেতৃবৃন্দ আছে, যারা আমাদের সিনিয়র সিটিজেন আছে, যারা মুরব্বী আছে এলাকার, তাকে আমরা সম্পৃক্ত করে এই জায়গায় প্রাচীর প্রাচীর করে ফেলব। এইটুকু তো ক্ষমতা আমাদের আছে, এখানে কাক টুকরা হিসেবে এনে তাকানোর সুযোগ পাবে না, এটা তো ভাবতো আমাদের আছে।